নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সুপ্রিম শুনানিতে কী হলো সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল রাজ্য দেশ বিদেশ বহু মানুষ লাইভ স্ট্রিমিং দেখেছেন বিদেশে যাদের রাত তারাও রাত জেগে লাইভ স্ট্রিমিং দেখেছেন শেষ পর্যন্ত কি হলো আমার কিছু অবজারভেশন আছে গতানুগতিক সুপ্রিম কোর্টে যে ধরনের হিয়ারিং হয় সেই জাতীয় একটা হিয়ারিং খুব বেশি কিছু আউটপুট অন্তত নতুন করে বাংলার মানুষের জন্য নেই এটা স্পষ্ট বলে নিয়ে আমি আমার প্রতিবেদনটা শুরু করব সুপ্রিম কোর্টের কাছে মানুষের কিন্তু একটা প্রত্যাশা ছিল যে রাজ্য সরকার ডাক্তারদের সিকিউরিটির ব্যাপারে অবহেলা করছে উপেক্ষা করছে ক্যাজুয়াল অ্যাপ্রোস দেখাচ্ছে মৃদু ভৎসনা করেছেন কিন্তু যেভাবে ভৎসনা এ রাজ্য সরকার পাও না সেটা রাজ্য সরকার জুটল না আর ডিস্টেড ফ্যাক্টস এমন কিছু তথ্য দিচ্ছিলেন যে তথ্যটা ভুল আমরা খেয়াল করছিলাম সেটা নিয়ে প্রতিবেদন করবো কিন্তু সুপ্রিম কোর্টের এই শুনানিতে বিয়াল্লিশ পক্ষ শুনানি ছিল বিয়াল্লিশ নম্বর আইটেম দুপুর দুটো সময় ওঠার কথা ছিল শেষ পর্যন্ত বিকেল চারটে সোয়া চারটে নাগাদ উঠলো খুব কম সময় পাওয়া গিয়েছিল হাজির ছিলেন কে কে হাজির ছিলেন রাজ্যের হয়ে কপিল সিবাল এবং আস্থা শর্মা এবং অন্যান্য আইনজীবীরা একাধিক আইনজীবী একুশ না চৌত্রিশ সেটা পরে জানতে পারবো সিবিআইয়ের হয়ে আদালতে ছিলেন তুষার মেহতা যিনি সলিসিটার জেনারেল ছিলেন নির্যাতিতা পরিবারের হয়ে বৃন্দা গ্রোভার ও শামীম আহমেদ বৃন্দা গ্রোভারের প্রতি খুব অসীম একটা প্রত্যাশা হয়েছিল যে এইর মাপের আইনজীবী দাঁড়াচ্ছেন কিন্তু খুব বেশি তিনি কথা বলার স্কোপ পায়নি মানে যে যত দ্রুত পুরো সোনানিটা হয়েছে সেখানে বৃন্দা বৃন্দাগ্রভারে খুব বেশি কিছু বলার ছিল না সামান্য কিছু কথা তিনি উল্লেখমাত্র করেছেন তাকে সহযোগিতা করেছেন সামিম আহমেদ বিকাশ ভট্টাচার্যের সঙ্গে যে আইনজীবী কলকাতা থাকেন তিনি সামিম আহমেদ ছিলেন বৃন্দা গ্রোভারের সঙ্গে ছিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের হয়েছিলেন আইনজীবী ইন্দিরা জয় ইন্দিরা জয়সিং কিন্তু কমেন্ট করেছেন এদিনের এই শুনানি পর্বে কমেন্ট করেছেন আমি আবার বলবো কমেন্ট করেছেন যে বারবার ইন্টারফেয়ার করেছেন কথা বলেছেন আর ক্লুটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং সুপ্রিম কোর্টকে বোঝানোর চেষ্টা করেছেন তার আজকে পারফরমেন্সটা আমার কাছে খুব উল্লেখযোগ্য মনে হয়েছে এবং অবশ্যই ছিলেন করুণানন্দী এবং সুপ্রসাই চট্টোপাধ্যায় খুব ডিসেন্ট ভয়েসে করুণানন্দী কথা বলেন কিন্তু টু দি পয়েন্ট একদম টপিকে থাকেন কথা বলেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় কিন্তু বারবার খুব মনোযোগ দিয়ে কুরু যা প্লেস করছিলেন সেগুলো শুনছিলেন যেভাবে ইন্দিরা জয় সিংয়ের ক্ষেত্রেও শুনছিলেন আর ছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের হয়ে প্রবীণ আইনজীবী ছিলেন মনিন্দর সিং ছিলেন দিল্লি মেডিকেল অ্যাসোসিয়েশনের হয়ে আইনজীবী বিজয় হাংসরিয়া ছিলেন কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন শুভেন্দু অধিকারী তার হয়ে ছিলেন সিদ্ধার্থ লোথরা ও বাঁশুরী স্বরাজ তাঁরাও সিদ্ধার্থ লুথরা কে বারবার আমরা দেখেছি কথা বলতে পুরো ব্যাপারে এবং অব জনস্বার্থ মামলা বিজয় কুমার সিঙ্গল করেছিলেন তার হয়ে আইনজীবী ছিলেন ফিরোজ ফিরোজেরুলজি তিনিও কিন্তু আজকের এই প্রসিডিংসে পার্টিসিপেট করেছেন কিন্তু সময়টা খুব সংক্ষিপ্ত ফলে খুব বেশি কিছু বলার জায়গা ছিল না সুপ্রিম কোর্ট খুব হতাশ শক্তিগত বলতে রাজ্য সরকারের পারফরমেন্সে তীব্র ভৎসনা যেটা বাংলার মানুষ আশা করেছিল সেটা হয়নি কিন্তু পরিষ্কারভাবে পনেরোই অক্টোবর ডেট দিয়ে দিয়েছেন যে পনেরোই অক্টোবরের মধ্যে সমস্ত সিসিটিভি ফুটেজ কভারেজের মধ্যে আনতে হবে সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে রাজ্য সরকার যা যা প্রতিশ্রুতি সুপ্রিম কোর্টে দিয়েছিল সেই সুপ্রিম কোর্টে সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে হবে পনেরোই অক্টোবর একত্রিশে অক্টোবর ফাইনাল কিন্তু পনেরোই অক্টোবরের মধ্যে করে সম্ভবত চোদ্দোই অক্টোবর আবার স্ট্যাটাস রিপোর্ট সিবিআই দেবে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেই স্ট্যাটাস রিপোর্ট নিয়ে কোনো আলোচনা হয়নি হওয়ার কথাও নয় শুধু একটি জায়গায় প্রধান বিচারপতি সিবিআই যে রিপোর্টটা দিয়েছেন সেটা নিয়ে বলেছেন যে মেতার চোখে চশমা কী করেছিল মেতার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে অথচ চোখে চশমা কেন তার চোখে মানে পুরো ডেভেলপমেন্টগুলো সমস্ত নোটগুলো পড়তে গিয়ে তাহলে এটা মনে হয়েছে প্রধান বিচারপতি এই প্রশ্নটা করেছেন এক দুই হচ্ছে যে বিষয়টা নিয়ে বারবার আলোচনায় চলে আসছিল যারা ওই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের মধ্যে যারা সাসপেক্টেড এই খুনের এই ব্যাপারটার সঙ্গে যুক্ত তারা কি করে এখনো পর্যন্ত তারা 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 ওই আরজিকর মেডিকেল কলেজে হসপিটালের সার্ভিসের মধ্যে রয়েছে তাদের কম্পালসারি ওয়েটিং বা ছুটিতে পাঠানো উচিত সাসপেনশনে আনা উচিত ইন্দিরাজয় সিং বারবার এটা নিয়ে ভোকাল হয়েছে যে সেই মানুষগুলো থাকলে তো তদন্তটা প্রভাবিত হবে যারা সাসপেক্টেড লিস্টের মধ্যে রয়েছে তার তারপ্রেক্ষিতে জাস্টিস চন্দ্রচূড় অবশ্য খুব ডিপ্লোম্যাটিক একটা এ নিয়েছেন স্ট্যান্স নিয়েছেন আমার মনে হয়েছে যে এটা ছাড়াও বিকল্প হয়তো কিছু ছিল না বলেছেন যে সিবিআই সেই রিপোর্টগুলো রাজ্য সরকারের কাছে দিক এবং রাজ্য সরকার তার ভিত্তিতে ব্যবস্থা নিক কিন্তু মুশকিলটা হচ্ছে এই রাজ্য সরকার কী করে ব্যবস্থা নেবে ধরুন আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার গ্রেফতারি এড়াতে এই রাজ্য সরকার কিভাবে তাকে প্রাইভেট হসপিটালগুলোতে ভর্তি হওয়ার উপদেশ দিয়েছিল এবং সেই প্রাইভেট হসপিটালগুলো তার কিছু হয়নি বলে তাকে ভর্তি নিতে চাইনি বলে রাজ্য সরকারের স্বাস্থ্য স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে প্রকাশ্য প্রশাসনিক সভায় ভৎসনা করেছিল এই রাজ্য সরকার পরিষ্কার বলেছিল নারায়ণ কি ব্যবস্থা নিয়েছে ওই হসপিটালগুলোর বিরুদ্ধে যারা একজন টালা থানা যারা যারা একজন থানার ওসিকে ভর্তি নিতে চাইছে না পরিষ্কার বোঝা গিয়েছিল টালা থানার ওসিকে লুকোতে চেয়েছিলেন সরকারি হসপিটালগুলোতে জুনিয়র ডাক্তার আছে প্রাইভেট হসপিটালগুলোতে ভর্তি করে তাকে কিছুদের জন্য আড়াল করার চেষ্টা করছেন কিন্তু তিনি তো পরবর্তীকালে গ্রেফতার হলেন ওই ঠালা থানা বসে বসে এভিডেন্স অল্টার হয়েছে সেটা শিয়ালদা কোর্টে সিবিআইয়ের বলেছে বলেছেন ফলত যেটা থানা টালা থানার ওসিকে রাজ্য সরকার বাঁচানোর চেষ্টা করবে সেই সরকার কি করে সেই সরকারের উপর সুপ্রিম কোর্ট ভরসা রাখছে এই প্রশ্নের উত্তর কিন্তু আমি পেলাম না সরকার ব্যবস্থা নেবে সিবিআই নাম দিলে সেই সরকার যে সরকার অভিজিৎ মণ্ডলকে ধরতে পারে অ্যারেস্ট করতে পারে সেই সম্ভাবনা বুঝে তাকে হসপিটালে ভর্তি করতে চাইছে সেই সরকারকে সিবিআই নাম দিলে অ্যারেস্ট করবে কোনো না কোনো ও তাকে হসপিটালে ভর্তি করে দেবে না তো প্রশ্নগুলো থাকলেও সুপ্রিম কোর্টের ওপর আমরা কেউ নই সুপ্রিম কোর্টের উপর আস্থা রাখতে হবে ভরসা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে মৃদু ভৎসনা নয়ই আগস্ট ঘটনাটা ঘটেছে তো ছাব্বিশ পারসেন্ট সিসিটিভি ইনস্টলেশন হয়েছে ওয়াই কারণ কি দেখাচ্ছে রাজ্য সরকার একদিকে বন্যা আরেকদিকে টেন্ডার এ রাজ্য সরকারের কটা কাজ টেন্ডারে হয় কটা কাজ টেন্ডার কাজ হয়ে যায় পরে টেন্ডার হয় প্রশ্ন হলো যে সিসিটিভি বসানোর ইচ্ছেটা ইন্টেনশানটা আছে কি না তো সেই সিসিটিভি বসানোর ইনটেনশানই তো রাজ্য সরকারে নেই ফলত সেইটাকে কারণ দেখাচ্ছে বন্যা সেইটাকে কারণ দেখাচ্ছে এর আপনার টেন্ডারের আমি ধরুন আমি একটু অন্যভাবে ব্যাপারটা ভাবার চেষ্টা করছিলাম রাজ্যে সর্বোচ্চ ভিআইপির বাড়ির কাছে কোনো সিকিউরিটি ল্যাবস হয়েছে সিসিটিভি নেই সেখানে যথাযথভাবে এটা সরকার অনুভব করলো কি করবেন তখন টেন্ডারের জন্য অপেক্ষা করবেন নিশ্চিতভাবে নয় করা উচিত নয় দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত এবং সরকার সেটা ব্যবস্থা নেয় রাজ্যে সর্বোচ্চ প্রভাবশালীর বাড়ি যদি কখনো কখনও সিকিউরিটি ল্যাবস হয় তখন তো সিসিটিভি টেন্ডারের জন্য অপেক্ষা করতে পারে নাকি করা উচিত নয় করেও না এই ক্ষেত্রে যেখানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আক্রান্ত আজকে যখন প্রতিবেদন পেশ করছি সেদিনকে সকালে শুনলাম রামপুরহাট মেডিকেল কলেজে একটা ঘটনা ঘটেছে গতকাল চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হয়েছে তার আগে শুক্রবার হয়েছে স্বাগতত্ত মেডিকেল কলেজ হসপিটালে তার আগে আরজিকর মেডিকেল কলেজের ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে সেইখানে দাঁড়িয়ে চিকিৎসা ব্যবস্থায় সিসিটিভি টেন্ডারের জন্য অপেক্ষা করবেন এজেন্সিগুলোকে বলা উচিত ছিল না তিন দিনের মধ্যে সিসিটিভি ইনস্টলেশন করে তার মনিটরিং সিস্টেম করে কমপ্লিট করে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে হবে দিন জেগে কাজ করতে হবে সেইটুকু ইনটেনশন একটা সরকারের নেই যাই হোক দুর্ভাগ্যজনক সুপ্রিম কোর্টে যা হয়েছে যতটুকু হয়েছে সেটুকুই পশ্চিমবঙ্গের মানুষের হয়তো না যেটুকু ডেভেলপমেন্ট হয়েছে আমাদের আশা থাকুক ভরসা থাকুক বিশ্বাস থাকুক অন্তত সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত ন্যায় বিচার বাংলার মানুষকে দেবে শুধুমাত্র অপরাধী হত্যা হত্যা যারা করেছেন সেই অপরাধী ধরা নয় যারা এভিডেন্স ট্যাম্পার করেছে অল্টার করেছে তাদের শাস্তি চাইছে বাংলা সেটা সুপ্রিম কোর্ট বুঝেছে কিনা আমি জানি না আপাতত আমি সুপ্রিম কোর্টে সরাসরি আইনজীবী ছিলেন সভ্যশাই চট্টোপাধ্যায় করুণা নন্দী জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস যিনি আইনজীবী ছিলেন প্রখ্যাত আইনজীবী তার ঠিক পেছনেই আমরা দেখেছি লাইভ স্ট্রিমিংয়ে সভ্যশাই চট্টোপাধ্যায় দাঁড়িয়েছিলেন তিনি সুপ্রিম কোর্ট থেকে ঠিক বেরোনোর পরই যখন এয়ারপোর্টের উদ্দেশ্য রওনা দিচ্ছেন তাকে আমরা টেলিফোনে ধরেছিলাম কি বললেন আমাদের প্রশ্নের উত্তর আপনি তো আজকে সুপ্রিম কোর্টে শুনানিতে ছিলেন এবং আপনি আইনজীবী করুণানন্দীর সঙ্গেই ডাক্তারদের হয়েছিলেন এই মামলায় জয়েন্ট প্ল্যাটফর্ম পক্ষ কি বুঝলেন বলুন তো মানে সুপ্রিম কোর্ট আলটিমেটলি যা হলো যেটা হলো সেটা হচ্ছে যে এটা বোঝা গেল সুপ্রিম কোর্ট বিষয়টা নিয়ে সিরিয়াস তদন্তের অগ্রগতি সম্পর্কে কিন্তু যেহেতু তদন্ত সম্পর্কে বেশি কথা বলা যায় না বলা ঠিকও না সেই জন্য প্রকাশ্যে আর কোনো কথা খুব একটা বলবো না তবে একটি কথা চিফ জাস্টিস যেটা প্রকাশ্যেই অবজার্ভ করেছেন যে চশমা ওই মৃতদেহ চশমাটা ছিল কেন মানে কিভাবে মানে যখন বলা হচ্ছে ঘুমন্ত অবস্থায় মেরেছিল তাহলে চশমাটা কিভাবে এলো তাহলে এটা ইন্ডিকেট করছে নাকি যে সিন অফ ক্রাইম সেটাকে পরিবর্তন করার চেষ্টা হয়েছে বা ঘটনাক্রম গুলোকে বদলানোর চেষ্টা হয়েছে সেরকম দিকে কি ইঙ্গিত করছে না তাহলে এটা খুব ইঙ্গিত বাহি একটি মন্তব্য আমার মনে হয়েছে মানে আমি আমার নিজের অবজারভেশন থেকে আমি এটা বললাম দ্বিতীয়ত যেটা হয়েছে সেটা হচ্ছে দেখুন এই সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা দেখেছি তিলোত্তমা কাণ্ডে এই 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 যে ছবিটি নির্যাতিতার ছবি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে সেটা যাতে টেক ডাউন করার জন্য অর্ডার দেওয়া যায় আপনি জানেন যে হুম রুজিয়া সিনাল মামলাতে এক ডাউন কোন কোন ক্ষেত্রে করতে পারে কনটেন্ট সেই ক্ষেত্রে যে মিডিয়া এবং যে সমস্ত ডিপার্টমেন্টগুলো বা এবং এদের যে সমস্ত যাদেরকে ইন্টারমিডিয়েট রিস বলে এই ইউটিউব ফেসবুক এরা এদেরকে নোটিশ করে সেন্ট্রাল गवर्नमेंट সেটা করবে সেই বিষয় একটা নির্দেশ হয়েছে আমার বাইরে আমার এসে দেখুন আমার আপনার কাছে কিন্তু স্পেসিফিক প্রশ্ন সেটা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের এই চতুর্থ শুনানির দিকে বাংলার আপামোর জনসাধারণ কেন সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ ছিল যে সুপ্রিম কোর্ট নতুন কোন ডিরেক্টিভ দিয়েছে কিনা তো সামগ্রিকভাবে ডাক্তারদের যেটা নিয়ে মূল আন্দোলন দেখুন মৃত্যুর যার উই ওয়ান সেটা একটা দিক কিন্তু দ্বিতীয় দিক যেটা সেটা হচ্ছে আহ সুপ্রিম court এ এর report মুখ খামে হচ্ছে তাতে সুপ্রিম কোর্টের এর আর তৃতীয় যেটা সেটা হচ্ছে সেফটি এন্ড সিকিউরিটি অফ doctors এটা decision এটার এটার ওপরে কোনো development করতে পারেনি স্টেট government বলেছিলো আগের দিন যা তার থেকে কোনো অগ্রগতি সেরম হয়নি পনেরো তারিখের মধ্যে CCTV টা লাগবে এইটুকুই বাকি ডিটেইল কোনো আজকে আহ শুনানিতে আহ যেটা argument এর সুযোগও হয়নি সেটা আগামী দিনে আসবে যেমন রাত্রি সাক্ষী আগের দিনকে সুপ্রিম কোর্ট কোন রাইটলি অবজার্ভ করেছিলেন যে রাত্রি সাথী কি কি ফ্ল অব যাচ্ছে এবং যেটা চন্দ্রবাবু যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রাত্রি সময় তারা বলেছিল যে তারা প্রাইভেট সিকিউরিটি এজেন্সি থেকে লোক দিয়ে কাজ করাবে প্রাইভেট সিকিউরিটি লোক দিয়ে এজেন্সি থেকে কাজ করাবে কিন্তু আহ আমরা যে ধরনের এই ধরনের সেটা প্রাইভেট সিকিউরিটি পার্সন এর পক্ষে আহ করা কতটা সুবিধাজনক সেটা নিয়ে প্রশ্নত থেকেই যায় তার জন্য আমাদের ট্রেন পুলিশ কর্মী দরকার আর সেই পুলিশ কর্মী আহ নিয়োগের ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট খুব লেতার্জি ছিলেন আগের দিন অন্ততপক্ষে আগে সেসব নিয়ে ডিটেলড হয়নি এগুলো পরবর্তী সময় আসবে তবে সিসিটিভি লাগানোর যে অগ্রগতি তাতে অন্ততপক্ষে সুপ্রিম কোর্ট খুব একটা স্যাটিসফাইড নন এটা বোঝা যাচ্ছে আর একটা ছোট্ট ইনপুট আপনাকে দিয়ে দিয়ে এদিকে ডেভেলপমেন্ট হয়েছে আমি সুপ্রিম কোর্টে লাইফ সেমিং কিছুটা শুনছিলাম সেখানে দেখছিলাম যে কাগজ দত্ত মেডিকেল কলেজ হসপিটালে যে পেশেন্টটি মারা গেছে এবং যার পরিবারের লোকজন গিয়ে আক্রমণ করেছেন ডাক্তার জয় ইন্টার্ন স্টাফদের আক্রমণ করেছে সেটা ওপর নিয়ে হয়েছে মশাল মিছিল হয়েছে এবং আবার করে ডাক্তার আন্দোলনে যাচ্ছে সেখানে আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে দেখছিলাম আহ রাজ্য সরকারের তরফ থেকে আইজিবি আইনজীবী বলছিলেন যে যে পেশেন্ট মারা গেছে তাকে বেড পর্যন্ত দেওয়া হয়নি এবং আবার আবার রাজ্য সরকারের পক্ষ থেকে ওই গল্পগুলো চালানো শুরু হয়েছে একটা কথা বলানো উচিত হচ্ছে আমি যে ইনপুটটা এবং আপনাকে আবার আরেকটা মিথ্যে কথা বলেছি সেটা হচ্ছে ডাক্তাররা ডিমান্ড করেছিলেন এদের ট্রান্সফার ডাক্তাররা কিন্তু রিমুভাল ডিমান্ড করেছিলেন বলে রাখবেন ডাক্তারদের ডিমান্ড ছিল এটা মমতা ব্যানার্জি সেদিনকে এখানে ওই মিটিং এর মধ্যে হাতে পায়ে ধরে প্রায় করিয়েছেন বলে আমরা যা বুঝতে পারছি তোমরা মেনে নাও এই করে নাও তাই করে নাও এদের ট্রান্সফার কড়ার কথা বলেন ডাক্তারবাবু এটা রিমুভাল ছিল আচ্ছা হয়েছে আমি আপনাকে আমি আপনাকে যে ইনপুটটা দিচ্ছি এটা আপনার কাছে গেছে কিনা জানি না সাগততো মেডিকেল কলেজ হাসপাতালে যারা মেরেছেন ডাক্তারদের তারা অনায় আত্মসমর্পণ করেছেন উল্টে আবার চিকিৎসক নার্সের বিরুদ্ধে পাল্টা এফআইআর করেছে করবে তো মানে এটা সুপ্রিম কোর্টের হয়ে যাচ্ছে তাই না আজকে পরের দিনকে সেই বিষয়টাই আনতে হবে আমরা আলো সেই হলো যে পশ্চিমবঙ্গে কি চলছে গোটা অ্যাডমিনিস্ট্রেশন এবং মানে স্বাস্থ্য অ্যাডমিনিস্ট্রেশনই বলুন আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনই বলুন এই দুয়ের নেক্সাস এর মধ্যে দিয়ে আজকে এই ধরনের মানে অপকর্মগুলো সরকারি হাসপাতালগুলোতেই চলছে ঠিক যেমন বাকি সর্বক্ষেত্রে চলছে আমার আজকে আমি শেষ করার আগে একটা কথা বলবো শুভশীত আপনি আজকে সুপ্রিম কোর্টের ছিলেন শুনানি আনতে চিফ জাস্টিস ঘরে দেখছিলাম আমার একটা জিনিস কথা একটা মনে হলো যে ডাক্তারদের সেফটি সিকিউরিটির ব্যাপারে ডাক্তাররা যে রিভোল্ট করছে এইটা খুব বেশি প্রায়োরিটি পেল না কিছুটা ছুঁয়ে যাওয়া হলো আমি আজকে সময়ও কম ছিল সেই জন্য খানিকটা মানে শুনানিটা সমস্যা কিন্তু সমস্যা কিন্তু মিটবে না আনলেস অ্যান্ড আনটিল সিকিউরিটি পার্টটা অ্যাড্রেসড অবশ্যই অবশ্যই আর আমরা এবং সুপ্রিম কোর্টও সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছেন বলেই আমার মনে হয় এই সমস্যা যদি মেটাতে হয় সমস্যা মানে তো প্রশ্ন নাইジャস্টিস যদি হয় জাস্টিস আমার মনে হয়েছে অ্যাজ অ্যানালিস্ট জাস্টিস তিনটে একটা হচ্ছে অপরাধী যারা করেছেন তাদের ধরা দুই হচ্ছে যারা তথ্য প্রমাণ এভিডেন্স আর লোপাট এবং অল্টার করেছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা আর তিন নম্বর তিন নম্বর যেটা হচ্ছে যে এই ডাক্তার নার্সিং স্টাফদের সিকিউরিটির ব্যাপারে যে ক্যার সরকার ইচ্ছাকৃতভাবে দেখাচ্ছে আমি বলছি পর ঘটনা প্রবাহ তার প্রমাণ তো সেটাতেও জাস্টিস চাইছে বাংলার মানুষ বেসিক্যালি কিন্তু এই তিনটে জাস্টিস একসঙ্গে চাইছে শুধু ডাক্তাররা না ঠিক আছে সব্যশায়ীরা অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দিলেন সাবধানে ফিরে আসলেন দিল্লি থেকে কলকাতা